আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা সন্ধান দেওয়ার চেষ্টা করব, যে সন্ধানে হয়তোবা অনেক বেকার ভাইরা আছেন, একটা কর্মসংস্থানের সুযোগ আপনারা পেয়ে যাবেন এই সন্ধানটা পেয়ে। তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সঙ্গে থাকবেন। আমি চলে আসছি যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এই দোকানটা অবস্থিত হচ্ছে 6 নং আজগর লেন চুরিহাট্টা চক বাজার লালবাগে অবস্থিত। তো চমৎকার কিছু কালেকশন, বিশেষ করে বিভিন্ন ধরনের মেশিনের কালেকশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কি কি কালেকশন রয়েছে সেগুলো আমাকে সম্পূর্ণরূপে ভিডিওতে দেখানোর উদ্দেশ্যে সহযোগিতা করবেন আছেন মাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের জীবনদাদা। জীবনদাদা কেমন আছেন? ভালো ভাই, আপনি ভালো আছেন? আছি ভালো। তো আপনাকে তো ভাই খুঁজতে খুঁজতে আজকে পাইলাম অবশেষে, অনেক কষ্ট যা। হ্যাঁ ভাই, তো চলে আসলাম আপনার সন্ধানটা দিতে। শুনেছি যতটুকু আপনি নাকি বিভিন্ন ধরনের মেশিন তৈরি করে যাচ্ছেন আপনার নিজস্ব ওয়ার্কশপে, নাকি? জি। কি কি ধরনের মেশিন রয়েছে ভাইয়া? আমাদের কাছে আছে কলম তৈরি মেশিন, আছে মোমবাতির মেশিন, আছে টিস্যু ব্যাগের মেশিন, আছে এলইডি লাইট, আছে আইস ললি, আছে রোবো, বিভিন্ন আর ইত্যাদি অনেক কিছু। আচ্ছা, তো মোট কথা হচ্ছে আপনার এখান থেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে মেশিনগুলো আপনি পাইকারি দিয়ে যাচ্ছেন, তাই তো? পাইকারি রেটেই দিচ্ছেন সবাইকে ব্যবসার জন্য। আচ্ছা, তো দাদা এই যে আপনার হাতের সাথে দেখা যাচ্ছে এই এই এটা কি আইটেমের মেশিন দাদা? এটা হচ্ছে টিস্যু ব্যাগের মেশিন। এই যে সাধারণত শপিং ব্যাগ, টিস্যু ব্যাগ তৈরি হয় এই ব্যাগের মেশিন এগুলো? এই ব্যাগের মেশিন। আচ্ছা, এটা ফুল সেটআপটা কয়টা লাগে? তিনটা এক সেটআপ। তিনটা এক সেটআপ, হ্যাঁ। আচ্ছা, এই টিস্যু ব্যাগ তৈরির মেশিন গুলো হচ্ছে আপনাদের নিজস্ব কারখানা তৈরি করে দিচ্ছে? জি। আচ্ছা, তো টিস্যু ব্যাগ থেকে শুরু করে বিশেষ করে এইটা দেখা যাচ্ছে আরেকটা কি আইটেম দাদা? এটা হচ্ছে মোমবাতি। মোমবাতি, জি। আচ্ছা, মোমবাতি তো বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন রেটের মোমবাতি হয়ে থাকে, নাকি? আচ্ছা, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স বিভিন্ন ধরনের মেশিন গুলো আপনারা। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি দাদা, এই ধরনের মেশিন গুলার কস্টিংটা কেমন আসে? মেশিন গুলো বিভিন্ন সাইজের বিভিন্ন রেট, বিভিন্ন সাইজের উপরে দাম। একটা হয় 11,000 টাকা, 10 টাকাটা হয় 12,000 টাকা, আবার 2 টাকাটা হয় 9,500 টাকা। আচ্ছা, এটা তো দেখলাম, পাশাপাশি আরেকটা মেশিন দেখা যাচ্ছে আপনার এই পাশে। এটা কি আইটেমের মেশিন দাদা? এটা আইসক্রিমের, রোবো আইসক্রিম। রোবো আইস ললি টাইপের যে আইসক্রিম গুলো হয় সেগুলো তৈরি, নাকি? এটা হচ্ছে যে রোবো আইসক্রিম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স, রোবো আইসক্রিমটা কিভাবে তৈরি হয় দেখাচ্ছি আমরা। আর কি কি ধরনের প্রয়োজন পড়ে, আপনার কি কি লাগবে, এ টু জেড সব তথ্যটা কিন্তু আপনাদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন রোবো আইসক্রিম কিভাবে তৈরি হয়। তো উপকরণ সহকারে এ টু জেড একেবারে কাঁচামাল থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনারা এই মাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলে আপনারা পেয়ে যাবেন। দাদা, এই যে মেশিন গুলা, একটা ব্যবসায়ী যদি সে ব্যবসা নতুন করে দিতে চায় বা কোনো বেকার মানুষ ব্যবসা করতে চায়, আপনার কাছ থেকে এই ধরনের মেশিন গুলা কিনলে মানে কি কি সুবিধাটা পাবে এবং কত খরচ পড়বে? সবার আগে আমি বলবো, সেই ভাইকে যতটুকু হেল্প করা লাগে সম্পূর্ণ হেল্প আমি করব। আর সেই ভাইকে বলবো আমার এখানে আসবে, তাকে কাজটা শেখানো হবে। সে যদি কাজটা না শিখতে পারে সে কিন্তু ব্যবসা করতে পারবে না। অবশ্যই, তাকে সবার আগে করতে হবে যে কাজটা শিখতে হবে। তো সেক্ষেত্রে এগুলো প্রোডাকশন কিভাবে করতে হয় সম্পূর্ণ আপনাদের কাছ থেকে তারা শিখে নিতে পারবে? সম্পূর্ণ আমাদের থেকে শিখে নিতে পারবে। আচ্ছা, এই যে আমার এই মোমবাতি ড্যাশটা, আমার এই দুই ভাই আছে, দুই ভাই নিয়ে যাবে। ওনারা অর্ডার দিয়েছিল আপনাকে? অর্ডার দিয়েছিল। এ দাদা, দাদা এদিকে আসেন, আসেন, আসেন। তো এই ভাই আমার অর্ডার দিয়েছিল এক সপ্তাহ আগে, আজকে আইছেন নিতে জন্য। এটা ওনারা নিয়ে যাবে, আজকে ডেলিভারি হবে, নাকি? ওনাকে আমি সম্পূর্ণ কাজটা এখান থেকে শিখাই দেব, এখান থেকে উনি দেখে একেবারে শিখে তারপরে নিয়ে তারপরে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তো ভিউয়ার্স আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। আচ্ছা, তো আপনি এই জীবন দাদার সন্ধানটা কিভাবে পেলেন ভাইয়া? আমি ওনার সন্ধানটা পেয়েছি আসলে ইউটিউবে ভিডিও দেখে। ইউটিউবে ভিডিও দেখে দেখলাম যে ওনার এখানে এগুলো পাওয়া যায় এবং প্রাইসটা রিজনেবল, এখানে পাইলাম, ফোনে কথা বললাম। আচ্ছা, তো আপনি এই মোমবাসি মোমবাতির যে ডাইসটা নিলেন, আসলে মোমবাতি ডাইসটার ব্যবসাটা করার আপনার মানে অনুপ্রেরণাটা কিভাবে আসলো ভাইয়া? আসলে বিভিন্ন মানে অল্প টাকায় বিজনেস করা যায় এমন একটা বিজনেস আমি খুঁজছিলাম, অল্প টাকার মধ্যে যেন বিজনেসটা করা যায়। আপনার মানে প্রাথমিক স্টার্টটা হচ্ছে এখান থেকে আর কি, মোমবাতি দিয়ে থেকে। আমি একটা মেশিন নিয়ে আপাতত শুরু করছি এবং ওনার কাছে যতটুকু জানলাম একটা মেশিন নিয়ে এটা বিজনেস শুরু করা যায়। আচ্ছা, তো মেশিনটা কত পড়লো আপনার? আমার 12,000 টাকা পড়ছে, মাত্র 12,000 টাকা পুঁজি দিয়ে স্টার্ট করতে। 5 টাকা দামের এবং 10 টাকা দামের মোম দুইটাই বানানো যাবে। ও, 5 টাকা এবং 10 টাকা দুইটাই হবে, দুইটাই বানানো যাবে। আচ্ছা, তো বিস্তারিত আরো অনেক কিছু তো অবশ্যই প্রয়োজন, শুধু তো আপনার মেশিন নিলে তো হবে না, আরো এর সাথে সরঞ্জাম যা লাগে, কাঁচামাল থেকে শুরু করে এগুলো সবকিছু ওনার কাছে পাওয়া যায়। ওনার কাছ থেকে নিয়ে নেবেন? জি, ওনার কাছে নিয়ে নিব। তো আসলে মোমবাতির ব্যবসাটার করার মূল কারণটা কি আপনার? এটা সিজন আসতেছে সামনে, গরমকালে একটু লোডশেডিংটা বেশি হয়, এক্ষেত্রে মোমটা আসলে লাগে, আর আমাদের এলাকায় এটা চলে ভালো, লোডশেডিং এলাকা চলেও ভালো। তো কোথা থেকে এসেছিলেন ভাইয়া? আমি সাভার থেকে আসছি। সাভার থেকে এসেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো আর আমরা একটু দেখে নেই যে মোমবাতিটা তৈরি করা হচ্ছে, শিখাই দিচ্ছি আর কি। উনি ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আপনারা
এই যে দেখেন মোমবাতি ডাইস্টার মধ্যে মূলত মোমের যে কাঁচা মালটা আছে সেটা আগে গলিয়ে একেবারে পানির মতো করে নিতে হয়। সেই ক্ষেত্রে আপনার এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়ে একটা আপনারা প্রত্যেকটা ডাইসে এভাবে ঢেলে দিতে হয়। নাকি তো ঢেলে দেওয়ার পরে যে যে দেখতে পাচ্ছেন আপনারা মূলত এই যে কাটিংটা হবে এখান থেকে আপনারা মোমবাতিটা এইভাবে থাকবে আর পাশাপাশি বাড়তি অংশটাকে এইভাবে চেঁচে ফেলে দেওয়া হবে। আরো কিছু দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে 5 টাকা এবং 10 টাকার সুতার, আরো বেশি কাটতে হবে, একবারে গোড়ার থেকে কেটে দিতে হয় না। সম্পূর্ণরূপে চেছে দিলে জিনিসটা ফিনিশিং আসবে সুন্দর আর কি, এক কথায় বলতে গেলে। আপনারা দেখতে পাচ্ছেন আসন্ন গরমে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকে, শক্ত হয়ে যায়, গোড়াটা ভেঙে যায়, নরম থাকতেই চাল দিতে হয়। বেকার আছে তারা আমার কাছে আসুক, খুব অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবে। আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ব্যবসা আছে। তো এটা ছিল দাদা 12,000 টাকার? হ্যাঁ, 12,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 5 টাকা এবং 10 টাকার এটার যে মোম গুলো হয় এটা আর কি তৈরি ডাইসটা। তো দাদা আরো অনেক আইটেম যেহেতু আছে ধীরে সুস্থে আমরা দেখানো শুরু করি আর কি কি কালেকশন আছে। হ্যাঁ, আমি অবশ্যই দেখাতে পারি। তো চলেন আরো কটা অন্য একটা মেশিনের দিকে চলে যাই আমরা। এটা বানান যে কালেকশন গুলো আমরা আছে সেগুলো দেখাই। এখন আমি আপনাকে নিয়ে আসলাম আমার কারখানায় যে মেশিনগুলো আমরা তৈরি করি আমি সেগুলো দেখাবো। আর বর্তমানে আমাকে অনেক ভাই বলে যে ভাই আমাকে কলম তৈরি ভিডিওটা করে দেখান। আচ্ছা, সেটাই আমি সম্পূর্ণ তৈরি করে লিখে দেখাবো। আচ্ছা চলেন দেখি আমরা তাহলে কলম তৈরি করার মেশিনের সাইডে চলে আসলাম। এই হচ্ছে আমার দেখতে পাচ্ছেন ফুল কলমের সেটআপ আর কি। সেটআপ, আচ্ছা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার কালির মেশিন, এটা হচ্ছে কালির মেশিন, আর এই হচ্ছে পয়েন্ট, আর এটা হচ্ছে হাওয়াই মেশিন। আচ্ছা, মূলত কলম সেট করতে হলে আপনার 4টা মেশিন পেয়ার প্রয়োজন। এট ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালি মেশিন, যেটা হচ্ছে কালি ভরা হবে, আর এটা হচ্ছে আপনার এই যে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারের জন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে পয়েন্ট, পয়েন্টের, আর এটা হচ্ছে হাওয়াই মেশিন, হাওয়াই মেশিন। আচ্ছা, কোনটা কি প্রয়োগ কিসে কাজে লাগে আমরা বিস্তারিত জানবো। দাদা আমরা একটা কলম তৈরি করে দেখাই বাস্তবে সরাসরি। এই যে কালেকশন গুলো আসলে কলমটা তৈরি করতে হলে আপনাদের কি কি প্রয়োজন সবকিছু কিন্তু বিস্তারিত আমরা জানিয়ে দিব। তো প্রথমত দাদা এই কলম গুলাকে আপনারা যেটা খালি, যেটা কালি ছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এভাবে হাতে ধরে নিতে হবে সাইজ করে, নাকি? আচ্ছা, তা পাশাপাশি কলমটাকে কিভাবে পয়েন্ট করতে হবে এই পয়েন্ট অনুযায়ী মুখে বসায় দিয়ে জাস্ট ওটাকে প্রেস করে দিতে হবে, নাকি? এই যে আমাদের কালিগুলো উঠতেছে দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন কে কতটুকু কালি ভরবে সম্পূর্ণ দেখা যাবে, দেখা যাবে। এই যে কালি অলরেডি ভরেও গেছে দেখতে পাচ্ছেন আপনারা, একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, কালি অলরেডি ভরে গেছে। আচ্ছা, পাশাপাশি কালি ভরার পরে আপনারা এটাকে একটু ভালো করে মুছে এখন আসবে অ্যাডাপ্টার সেট, নাকি? এই যে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার গুলো সেট করে কিভাবে, অ্যাডাপ্টার বলতে এই যে কলমের যে আপনার এই পিনটা বসার আগে যে অ্যাডাপ্টার লাগে এই জিনিসটা, হ্যাঁ, এটা জাস্ট প্রেস করে বসায় দিতে হবে। পাশাপাশি এটা পয়েন্ট, কলমের যে পয়েন্টটা আছে, একেবারে সিম্পল কাজ ভিউয়ার্স। আপনারা কিন্তু চোখে একবারে যদি বাস্তবে দেখতে পারেন তাহলে দেখতে বুঝতে পারবেন একটা কলম অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। পাশাপাশি এটা হচ্ছে এখন বর্তমানে হাওয়াই মেশিনে দিলাম। হাওয়াটা দেওয়ার মূল কারণটা হচ্ছে কি দাদা? এটা হচ্ছে বাচ্চা পোলা মানে অনেক সময় দেখা যায় লেখতে যায়, লেখ থেকে কালি আসে না, তখন এই ঝাড়াঝাড়ি করে, ও গ্যাপ থাকে, কালি গ্যাপটা পড়ে যে হাওয়া ঢুকে যায়, এখন এটা পূরণ হয়ে যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা গেল এই মেশিনে আপনার এভাবে কলমগুলো রেখে দিতে হয় না? এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এই জিনিসটা এভাবে ঘুরতে থাকবে, কতক্ষণ ঘোরানো লাগে দাদা? 10 থেকে 12 মিনিট, 10 থেকে 12 মিনিট। তো এভাবে ঘুরিয়ে জিনিসটা রাখলে হয়তো বা কলমের যে গ্যাপগুলো থাকে বাতাস ঢুকে সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যায়, একেবারে পারফেক্ট ভাবে কালিটা আসবে কলম থেকে। এটা হচ্ছে হাওয়ার মেশিন দেখালাম আমরা। তো দাদা বন্ধ করে দিই। আচ্ছা, এখান থেকে দেখা গেল আপনার কলমটা পুরোপুরি ভাবে সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা কলম লোন, একটা খাতা লোন। তো পাশাপাশি আমরা একটু দেখিয়ে দিই কাগজে লিখে কলম বড় করে একটা মাল লেখেন, অল্প অল্প সময়ের মধ্যে, একেবারে অল্প সময়ের মধ্যে অলরেডি এই যে দেখেন কলমটা তৈরি হয়ে গেল, আমাদের মেশিন একেবারে গ্যারান্টি সহকারে তুমি যে বাই নিবে তাকে সার্ভিস দেওয়ার জন্য একটা সময় দিব, যে 2-4-10 বছরে যাতে কোনো মেশিন কিছু হয়
সেটা আমরা সার্ভিস ফ্রি করে দেবো, সার্ভিস ফ্রি করে দেবো, একদম ফ্রি করে দেবো। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে জাস্ট মেশিনটাকে নিয়ে আসতে হবে? হ্যাঁ নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আর এখানে তো দেখতে পাচ্ছেন যে আমার কলমের মেশিন যে অফরন্ত তৈরি হচ্ছে, আমরা নিজেরা তৈরি করি অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন এই ডাইসগুলো বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, আর এই হচ্ছে মোমবাতি ডাইস তৈরি হচ্ছে, মোমবাতি ডাইস, এই মোমবাতি ডাইস, এগুলো সব মোমবাতি ডাইস। তো মোট কথা হচ্ছে দাদা, এই যে একটা কলম তৈরি করতে গেলে বা আপনার প্রথম যেহেতু মোমবাতির কালেকশনটা দেখালাম, মোমবাতির বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম আর কি, একটা মোমের ডাইস আপনার কাছ থেকে সে 12,000 টাকা দিয়ে নিল, যে পাশাপাশি আর কি কি সরঞ্জামাদি লাগবে? এর লাগে কাঁচামালটা লাগবে এক বস্তা, আর সুতা লাগবে, পলি লাগবে, সুতা লাগে আর হচ্ছে পলি লাগে, এই দুটো হলে হয়ে যাবে। আচ্ছা কাঁচামালের বিষয়টা হচ্ছে কিরকম রেটে আসে? এটা হলো 25 কেজির বস্তা, এটা কিন্তু দাম বাড়ে কমে এখন বর্তমান আছে 4,400 টাকা। 4,400 টাকা? হ্যাঁ 25 কেজির বস্তা। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে 12,000 টাকা মেশিনের দাম, 4,400 টাকা হচ্ছে কাঁচামালের দাম। হ্যাঁ, আর তার সাথে সুতাটা কি কিভাবে কিনতে হয়? কেজি হিসাব, ওটা 130 টাকা কেজি, 130 টাকা কেজি, আর পলিটা হচ্ছে পাউন্ড হিসাব 90 টাকা পাউন্ড। তো দৈনিক একটা মেশিন দিয়ে এই মোলে এই মোমের মেশিন 5 থেকে 6,000 তৈরি করতে পারবে, 5 থেকে 6,000 পিস। আচ্ছা কস্টিংটা কেমন পড়ে? আপনার 10 টাকা দামের এক ডর্জন মোম খরচ হবে সর্বোচ্চ 55 টাকা, আর 5 টাকা দামের মোমটা খরচ হবে 26 থেকে 27 টাকা, তাই? হ্যাঁ, এটা বিক্রি আছে মার্কেটে 45-40। তো দৈনিক মোটামুটি দেখে গেল কত পিস বললেন? 5 থেকে 6,000 করতে পারে, 5 থেকে 6,000 পিস যদি তৈরি করে তার ব্যবসায় প্রফিটটা থাকবে কত ভাই? কেউ করে হোলসেল ব্যবসা, কেউ করে খুচরা ব্যবসা, খুচরা ব্যবসা দ্বিগুণ লাভ। আর যদি হোলসেল বিক্রি করতে যায় প্যাকেট প্রতি 12 টাকা লাভ করতে পারবে, আর যদি খুচরা বিক্রি করে তাহলে 25-30 টাকা লাভ। মোটামুটি মাসে সে ফালায় ছড়ায় 40-50 হাজার ইনকাম করা একেবারে কোনো ব্যাপার না, যদি সে উদ্যোগী ওই রকম থাকে, কাজ করার ইচ্ছা থাকে। আমি আরেকটা বলবো মামুন ভাই, যে কোনো ভাই ব্যবসাদার ব্যবসার প্রতি যদি মনোযোগ না লাগায় সে কিন্তু ব্যাপার ডেভেলপ করতে কষ্ট কষ্ট হবে। হ্যাঁ, মনোযোগ যদি দেয় তা আল্লাহ দিলে আর ডাইল ভাত খাওয়ার রিজিক দিবে। আচ্ছা তো এটাই হচ্ছে কথা। আর কলমের সেটআপের যে বিষয়টা আমি একটু ইন্ডিভিজুয়ালি আমি বিষয়গুলো একটু জানিয়ে দিতে যাচ্ছি। কলমের সেটআপের যেহেতু আপনার হচ্ছে 4টা সেটআপ লাগে, হ্যাঁ, এই 4 সেটআপের টোটাল প্যাকেজটা কত দিচ্ছেন? আমি দিচ্ছি 15,000 টাকা, মাত্র 15,000 টাকা, 15,000 টাকা। আরেকটা সেট আছে 18,000 টাকা, আর 3টা কোয়ালিটি হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে 23,000 টাকা। আচ্ছা, সেটা কোয়ালিটি ভেদাবে ডিফারেন্স আসবে প্রাইসে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আর কলমের যেহেতু আপনার মূলত এই টোটাল সেটআপটার প্রাইস কত বললেন এটার কথা? 15,000। 15,000, তো এই 15,000 টাকার পাশাপাশি আর কি কি লাগছে? তার কাঁচামাল হচ্ছে, কাঁচামাল মনে করেন এই যে কলমের খালি যে ইয়েটা লাগে নাকি? হ্যাঁ, কাঁচামাল লাগবে, এই পয়েন্ট লাগবে, এই অ্যাডাপ্টার লাগবে, আর লাগবে পাতা। আচ্ছা, এগুলো কত করে কেনা পড়ে? বা তার এগুলো গুরুস হিসাব, গুরুস হিসেবে? আচ্ছা, এটা আছে 135 টাকা গুরুস, 145 টাকা গুরুস। আচ্ছা, গুরুসের হিসাবে অনেকে হয়তো নতুন যারা বুঝবে না, গুরুসে কত পিস থাকে দাদা? 144 পিস, 144 পিস থাকবে। তার কেনা পড়বে কত করে এগুলো? 145 টাকা, 135 টাকা। আচ্ছা, তো সেক্ষেত্রে এইগুলো গেল, পাশাপাশি যে অ্যাডাপ্টার আর পয়েন্ট গুলো আছে ওনাদের কাছে কিন্তু আসলে আপনারা একেবারে টোটাল, আপনার বাড়তি কোনো জায়গা থেকে আর দৌড়াদৌড়ি করা লাগবে না, এখানে আসলে সবকিছু একসাথে কিনে নিতে পারবে। জি, এটাই তো কথা। আচ্ছা, কলমের সেটআপের মোটামুটি এই ব্যবসাটা যদি করে তারা দৈনিক কেমন প্রোডাকশন হবে আর কত টাকা লাভ হবে? আমাদের লোক মারতাছে দৈনিক 15,000 কলম, সে নতুন উদ্যোক্তা, তার হাত চালুর ব্যাপার আছে, সে দৈনিক যদি 5,000 মারতে পারে তাহলে অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। তারপর যখন হাত চালু হয়ে যাবে তখন আর বলা লাগবে না। আচ্ছা, কলম একটা তৈরি করে এমনি খরচ পড়ে কত? এক পিস কলমের খরচ যদি 135 টাকা গুরুস হয় তাহলে খরচ পড়বে 2 টাকা 10 পয়সা, 2 টাকা 10 পয়সা। হ্যাঁ, আর যদি ভালো কোয়ালিটি করতে চান তাহলে 2 টাকা 40 পয়সা। আচ্ছা, মার্কেটে হোলসেল বিক্রি কত করবে? 3 টাকা, 3 টাকা। হ্যাঁ, মোটামুটি দেখা গেল এই সব কলমের ব্যবসাটা যদি একটু সে একটু মনোযোগ দিয়ে করতে চান আপনারা, এখান থেকেও কিন্তু চোখ বন্ধ করে মাসে 30,000 টাকা ইনকাম করা যায়। আমি একটা মেশিন দিছি আমার এই দাদা ভাইকে, ও বড় ভাই, উনি আসছে, উনি এই ফুল এই সেটআপটা নিচ্ছে। আমি দাদা ভাইয়ের সাথে কাজ করাই পারি নাই। আচ্ছা ঠিক আছে, করেন না একটু। তো ভাইয়ার সাথে একটু কথা বলি আমরা, ভাইয়া কিভাবে এই এই কালেকশনটা নিল, আর ভাইয়ার এই বিশেষ করে জীবন দাদার খোঁজটা কিভাবে পেলো একটু জেনে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া, আপনি তো এই জীবন দাদার কাছ থেকে কলমের এই ফুল সেটআপটা নিলেন, তো দাদার খোঁজটা আপনি পেলেন কিভাবে? আমি ইউটিউব দেখে আসছি। ইউটিউবে ভিডিও দেখে আসছেন? আচ্ছা, মূলত আর এই ব্যবসাটা করার আপনার এই ইচ্ছাটা জাগলো কি হয়ে ভাইয়া? দেখলাম ভিডিওটা দেখে মনে হলো বাসায় নিয়ে যদি আমি কলম তৈরি করি, যদি মাসে 32,000 টাকা ইনকাম হয়, একটা বাড়তি ইনকাম রইলো মোটামুটি, পাশাপাশি কর্মসংস্থানও একটা হয়ে গেল। আচ্ছা, এটা তো ভাইয়া যতটুকু আমিও বুঝি একটা বেকার মানুষ যদি চায় সে অল্প পুঁজিতে কিন্তু একটা ভালো লাভবান ব্যবসা একটা সুযোগ থাকে। তার ভাইয়া এমনি প্রফেশনালি আপনি কি করেন? আমি এমনি ব্যবসায় করি, তার পাশাপাশি এটা করার জন্য উদ্যোগী হয়েছেন আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। তো চেষ্টা করবেন ভিউয়ার্স, আপনারাও ওনার নাম্বার দেয়া থাকবে, দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই ধরনের চমৎকার কিছু ব্যবসার সন্ধান, বা সবচেয়ে বড় কথা হচ্ছে বেকারদের যে কর্মসংস্থানের সুযোগটা কিন্তু আপনারা এই জীবন দাদার মাধ্যমে পেয়ে যাবেন। তো দাদা, কালেকশন তো আরো আছে অনেক, আসলে এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না,
আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আপনার সন্ধানটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেন বেকার ভাইরা আপনার সন্ধান পেয়ে তারাও একটা কর্মসংস্থান করতে পারে। তো পাশাপাশি আপনার এই কালেকশন গুলো ছাড়া পরবর্তী ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তো আরো কিছু কালেকশন দেখাবো আমরা, নাকি? তো ধন্যবাদ দাদা, কষ্ট করলেন, চেষ্টা করলাম ভিউয়ার্স আপনাদের কাছে একটা চমৎকার সন্ধান তুলে ধরার। ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর জীবন দাদার নাম্বারটা কিন্তু স্ক্রিনে পেয়ে যাবেন। ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই এই ধরনের মেশিনগুলো অর্ডার দিয়ে পাইকারি রেটে কেনাকাটা করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিওটা ভিউয়ার্স, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেখ আমরা ভিডিও শেষ করলাম, আল্লাহ হাফেজ।